বাবিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজ যে রান্নাটি করে দেখাবো সেটি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। রেশমি কাবাব সবার খুব পছন্দের একটা রেসিপি, রেস্তোরাঁর মতো বাড়িতেই রান্না করে দেখাবো। এই রান্নাটি করতে আমাদের লাগবে বনলেস চিকেন কিউব 600 গ্রাম। চিকেন আমরা দুবার ম্যারিনেট করব, প্রথমবারের জন্য আদা রসুন কাঁচা লঙ্কা 1 চা চামচ করে, গ্রেটেড চিজ 2 টেবিল চামচ, মিল্ক পাউডার 2 টেবিল চামচ, পিপার বা গোলমরিচ 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, ইলাচি পাউডার 1/2 চা চামচ, হ্যাঙ্ক কাট 100 গ্রাম, ফ্রেশ ক্রিম 4 টেবিল চামচ, ধনে পাতা পুদিনা পাতা ও গাজর 1টি পেস্ট, তেল 6 থেকে 8 টেবিল স্পুন, নুন আন্দাজ মতো, একটা বড় বোলে চিকেন নিয়ে তাতে নুন লেবুর রস দিচ্ছি। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হলো প্রথম ম্যারিনেশন, সব কিছু মেশানো হয়ে গেলে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট হয়ে গেলে সেকেন্ড ম্যারিনেশন করব। এতে হ্যাঙ্ক কার্ড বা দই দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনে পাতা 2 টেবিল চামচ, পুদিনা পাতা 1 টেবিল চামচ আর কাজু 10টা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম, গ্রেটেড চিজ, মিল্ক পাউডার, গরম মশলা, কার্ডামম পাউডার বা ইলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় বলি ম্যারিনেটের সময় অবশ্যই সর্ষের তেল দিতে, তাতে ম্যারিনেশন অনেক রিচ হয়, তাই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে আরও 30 মিনিট মতো রেখে দিতে হবে। তিরিশ মিনিট হয়ে গেলে চিকেনের পিসগুলো একটা একটা করে স্কোয়ারে গেঁথে নিতে হবে। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে একটা একটা করে স্কোয়ার সাবধানে তাওয়াতে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিকেন সফট হয়ে আসছে। সোনালি রঙের হয়ে এলে আমরা পাশে এই তাওয়াটা নামিয়ে রাখবো। একটা একটা করে চিকেনের স্কোয়ার নিয়ে রোস্ট করে নিচ্ছি। 30 সেকেন্ড থেকে
एक मिनट पर्यंत এই প্রসেসটি করব। একটা প্লেটে চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একদিন করবেন। ভিডিওতে প্রথমবার যদি এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব খুব ভালো থাকুন। আজ আসি, নমস্কার।